হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনো ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা হচ্ছে কীভাবে আপনি হ্যাবিট M3 ব্লুটুথ স্পিকারের টাইম সেট আপ করতে পারবেন। সো এটি অনেক ফিচার রয়েছে, আপনি FM রেডিও শুনতে পারবেন, ব্লুটুথ স্পিকার মাধ্যমে গান শুনতে পারবেন, কলেও কথা বলতে পারবেন এটির মাধ্যমে, তারপর অ্যালার্ম দিতে পারবেন, টাইম দেখতে পারবেন, ওয়েদারও চেক করতে পারবেন। সো এটি কীভাবে টাইম সেট আপ করতে হয় আমি খুব সহজেই দেখাবো আপনাকে। টাইম ঠিক করতে হলে এখানে দেখেন আপনার যে অনেক বটন রয়েছে, বটনের মাঝে কিন্তু সেট একটা বটন রয়েছে, এখানে আপনি ক্লিক করে রাখবেন। ক্লিক করে রাখলে এখানে দেখেন আপনার ঘন্টার যে টাইম রয়েছে অর্থাৎ এখানে আপনার সিগন্যাল দিবে। তারপর আপনি এখানে প্লাস রয়েছে, প্লাসে ক্লিক করলে আপনার টাইম চেঞ্জ হবে। দেখেন প্লাসে ক্লিক করলে টাইম 9টা হয়েছে, তারপর এখানে দেখেন মাইনাসে ক্লিক করলে 8টা হয়ে যাবে। তারপর আবার সেটে ক্লিক করলে আপনার এখানে টাইমের যে মিনিটের যে একটি সিগন্যাল দিবে। তারপর আপনি সেম প্লাসে ক্লিক করলে আপনার 1 মিনিট আগে হবে, মাইনাসে ক্লিক করলে 1 মিনিট পিছনে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি টাইম সেট আপ করতে পারবেন, এটি খুব সহজেই টাইম সেট আপ করতে পারবেন। সো এটি খুব ভালো একটি ফিচার রয়েছে এই হ্যাবিট ব্লুটুথ স্পিকারে, 5-6টি ফিচার রয়েছে, ভালো লাগে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করুন, নতুন সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমাদের সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।